কেমন লাগছে তোমাকে? তোসি ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো বাংলা বুঝতে পারছো কি? নেই বুঝতে পারছো? নেই বুঝতে পারছো। ফোনে ফুটে বন্তি লাই ফুল বনকে, তো বলছি আজকে ফুড়কি ছাতির মতন চেহারার পেন্টিং করে বানায় নিয়েছে, কোথা যাওয়া হবে? কোথা আজ যাবো? এই জামাই দাদা ঘর দিকে যাবো। সাব ছিল বনই ঘর যাতে, ওরে এত মনে খোল বনই না আলে লেগিতে। বলে না তুই উপরে পুল হ্যাঁ না, আর আপনার কেউ করবেন নাই কিন্তু গন্ডগোল। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই দিব পোলট্রি মাংস নাই তো ছাটের হলো ঝোল। হ্যালো গাইজ, কেন কি আপনার সকলে জানে কি 11/22। যাই হোক, আজকে যে ব্লগ ভিডিও নিয়ে এসেছি সেই ব্লগ ভিডিওটা হচ্ছে কি আপনাদের মনোরঞ্জন করাবার জন্য। আপনারা কিন্তু কেউ মাইন্ড বা সিরিয়াস নেবেন নাই, কেন কি অনলি হাসি খুশি করাবার জন্য কিন্তু এই ব্লগ ভিডিওটা বানানো হয়েছে। তো আজকে আমরা ছনিত্ব করতে এসেছি সেই কোন জায়গা? গোলাপার হয়ে। গ্রামটার নাম কি আছে? হনে। যাই হোক, হ্যাঁ গ্রামটার নাম হচ্ছে হনে। আর এই আপনাদেরকে সকাল সকাল আমি দেখা যাচ্ছি মোবাইল ফোনে, তো ভাষার মধ্যে কিন্তু ভুল হলে আপনারা কেউ নেবেন নাই মনে হ্যাঁ না, ক্ষমা করে দেবেন আপনারা সর্বজনে। তো আজকে যে ব্লগটি নিয়ে এসেছি দাদা, আমার করবে জামাইদার রুল, আর আমি করবো না মানে কি সালি, মানে আমার জামাইদার রুল জামাইদা হচ্ছে এটা, আর আমি হচ্ছে সালি, মানে এদিকে ছোট সালি, এদিকে ছোট না এদিকে বড় সালি, তাই নিয়ে আছে ছোট সালি, মাঝে আছে জামাইদা, মানে কোন গান ঝুমরে কোন জিনিস ঠিক থাকবে কেনাই কথা। জামাইদা আরে ওজন নমস্কার। হ্যাঁ নমস্কার সালি। হ্যাঁ না যাবে না, তো বলছি এখন কেমন আছো? এখন তো আমি ভালো আছি। ভালো আছো, যাই হোক বাছা। তো এই ছৌ নাচতে আসছে রাত জাগরণ করিয়ে, মানে বুড়া লাউ বুড়া বাগুন খাইয়ে কেমন লাগে? কি বলবো, আমাদের বুড়া লাউ আর বুড়া বাগুন না খেলে চলে নাই, মানে বুড়া লাউ আর বুড়া বাগুন না খেলে চলে নাই, মানে ঘুম হয় নাই এখন। না ঘুম নেই ঘুম, হ্যাঁ ব্যাপার হচ্ছে সেই হালকা ফুলকা আমরা নাচ করি বলে হ্যাঁ না, আর ঘরে আমাদের ঘুম আসে না যখন আওয়াজ পাই ঢোলে, এই জন্য যখন যে জন দিকে বলে আমরা নাচতে আসি চলে। তো বলছি কি, মানে বিয়া করার আগে আপনার পরিস্থিতিটা কেমন ছিল একটু যদি দর্শক কোনো বলে দিতে পারে তাহলে ভালোই হতো। আমার বিয়া করার আগে পরিস্থিতি কেমন ছিল, মানে বিয়া করার আগে যা পরিস্থিতি ছিল তারও এখন ভালো পরিস্থিতি আছে। হ্যাঁ, তো বিয়া করার পরে আপনি কিভাবে দিনটা জীবন যাপন করছে তার নিয়ে যদি আপনি দু চারটা গান বা কিছু একটা বলতে পারতেন না তাহলে কিন্তু খুবই ভালো হতো। দেখো বিয়া করার পরে কিভাবে জীবন যাপন করছি সে গানটা বলতে গেলে একটু বড় সড়ো গান হবে, তবে এখন তো আর বেশি সময় নেই, তো জাস্ট মানে কি বলবো হালকা ফুলকা এক খানা এক খানা মতন হলো, হালকা ফুলকা এক খানা মতন। আচ্ছা তাহলে একটা বলছি, তবে আমার কাদা খেতে আছে ধান, কারাই খেলে নাকি বাচ্চা, আর হাজার বহুই করে আছে মান এ ছাগল লাগে আর জানো বিটি ছাগল লাগে লেগবি বাধারে বিটি লেগবি বাধারে আর তাও নাই টুকু মার পালি এ তবে জানো দুনু এক ডু আমার খুঁজবি তোর জেঠি ঘরে নুনু তোর জেঠি ঘরে আর তোর মাসিকে বুঝাই সুজাই আনছি রে ধরে। এটি আমার বিয়া করার পরের সিন, বিয়া করার পরের সিন। আচ্ছা আপনারা শুনতেই পেলেন কি জাস্ট দু সাল আগেটাই হয়েছে শাদি, আর সামনে আমার ডানা ডানা হি করে ফেলছে বড় দিদি হ্যাঁ না, দুটা শালি দিদি আর শালি, কিন্তু আমাদের ভিডিওটা তাহলে গোটা হিন্দু জালে। তো যাই হোক, আমি তার কাছে কিছু কথা শুনে নেবো। তো বলছি দিদি নমস্কার,
নমস্কার পরিষ্কার না পরিষ্কার 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 হ্যাঁ দিনের বেলায় কারো রাতের বেলায় পরিষ্কার ও আচ্ছা আচ্ছা জুসনা রাতের মত জুসনা রাতের মত ঠিক 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 তো বলছি আজকে ফুড়কি ছাতির মত চেহারার পেইন্টিং করে বানাই নিয়েছে কোথা যাওয়া হবে কোথা আজ যাব এই জামাই দাদা ঘর দিকেই যাব জামাই দাদা ঘর আর সাধ ছিল বনই ঘর যাতে গোপনে রাখি দিলে কথাটা আমার সাব ছিল বনই ঘর যাতে ওরে এত মনে খল বনই না আলে লেগিতে ও তোমার এত মনে খল বনই না আলে লেগিতে আমার সাধ ছিল বনই ঘর যাতে আমার সাধ ছিল বনই ঘর যাতে বড় দুঃখের গান বড় কিন্তু বলছি দিদি গো মানে তোমার তো বিহার চুকে গেছে তো বিহার গীত কিছু বলতে পারো তো খুবই ভালো হইতো হ্যাঁ হ্যাঁ বলবো নিশ্চয়ই হ্যাঁ তাহলে বিহার গীত হয়ে যাক দেখিতে যেমন আমার মা মামি কাকি জেঠি মসি পিসি গা যেমন চোখে জল আসিয়ে যায় সেরকম ভাবে বিহার গীত হয়ে যায় বনে ফুটে বন্তিলাই ফুল বনকে রে বনে ফুটে বন্তিলাই ফুল বনকে করে আলো বিটি ছেলার মিছাই জনম পরের ঘরে আলো বিটি ছেলার মিছাই জনম পরের ঘরে আলো মানে তোলা নদী উপরে পুল আপনার সকলে জানে কি তোলা নদী উপরে পুল হ্যাঁ না আর আপনার কেউ করবেন নাই কিন্তু গন্ডগোল সবাই ভাইলে বলছে কোনটা ডাঁড়িকে কোনটা পুটি কোনটা ইসিলার কোনটা সোল হ্যাঁ না তো বা আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই দিব পোলট্রি মাংস নাই তো ছাটের হলো ঝোল আচ্ছা তোমার বাড়ি কোথায় এই ভাই দুইটা হ্যাঁ এই ভাঙা সুইটা কিটা ভাঙা সুইটা তো এই জুড়ে ভাঙা সুই জুড়ে মাস জুড়ে হ্যাঁ মাস জুড়ে ঘর হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকি করতে আসিছে আমার ড্রাইভার আছি হ্যাঁ ড্রাইভার করো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি কি মোটামুটি কেমন লাগছে কেমন লাগছে তোমার ভালো আছি ভালো লাগছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বাংলা বুঝতে পারছো কিনে নেই নেই বুঝতে পারছো নেই 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 বুঝতে পারছো নাই আচ্ছা আচ্ছা কি বুঝতে পারো ইংলিশ হিন্দি হিন্দি হ্যাঁ তো বলি তো বলি তো বলি আমি কেসে ঠিক হ্যাঁ ভাইয়া ঠিক হ্যাঁ ভাইয়া ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঘর घर का परिवार तो सब ठीक ठाक है ना हाँ ठीक है ठीक है ठीक है शादी उदी कर लिए हैं नहीं नहीं किया अभी तक किया नहीं नहीं किया करने का मन है कि नहीं करेंगे हैं ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আপনাদের কাছে আমরা এই দু চারটে গান কথা বলে এখন ভিডিওটা শেষ দিচ্ছি করে আমাদের ভাষার মধ্যে কোনো ভুল হলে মানে ক্ষমা করে দেবেন নিজের ভাই মনে করে কেন কি আমি আপনাদের জন্য এইটা রাত জাগরণ করে কষ্ট করে আপনাদেরকে মনোরঞ্জন করাবার জন্য ভিডিওটা বানিয়েছিলি কেন কি আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার কেউ মাইন্ড বা সিরিয়াস নেবেন না আর আপনাকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের কাছে পরের ভিডিওতে ততক্ষণ আপনাদের সঙ্গে ওকে বাই বাই টাটা টাটা হ্যাঁ টাটা বাই বাই নমস্কার 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 নমস্কার।